প্রতি বছর রমাদান মাসে তারাবির সালাত নিয়ে ভিন্ন ভিন্ন মতামত শোনা যায়, 8 রাকাত না 20 রাকাত, সঠিক বিধানটি জানতে চাই। তারাবির সালাতের সঠিক বিধান হচ্ছে, এর জন্য রাকাত নির্দিষ্ট নেই। আল্লাহর বান্দাগুন নফল সালাত তিনি তার সাধ্যে যতটুকু কুলায় তিনি করতে পারবেন। কেউ যদি মনে করেন যে তিনি 8 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাতের সালাতের উপর কিয়াস করে, এটি তার জন্য জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে নামাজ 8 রাকাত পড়েছেন, মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। কিন্তু তারাবির সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 8 রাকাত পড়েছেন, মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। কেউ যদি বলে থাকেন তিনি ভুল বলেছেন, তিনি হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন না। দ্বিতীয় হচ্ছে, যদি কেউ মনে করে যে না আমি 20 রাকাত পড়ব, তিনি 20 রাকাত করতে পারবেন। এই মর্মে একাধিক বর্ণনা রয়েছে, তবে অধিকাংশ বর্ণনাকেই শেখ মোহাম্মদ আসুদ্দিন আলবানী রহমতুল্লাহ দুর্বল বলেছেন। কিন্তু নফল নামাজ দুর্বল হলেও এটি কোনো অসুবিধা নেই, আপনি নফল নামাজ অতিরিক্ত পড়তে পারেন। কিন্তু উম্মতের অধিকাংশ ওলামায়ে কেরাম 20 রাকাত পড়ার পক্ষে বক্তব্য দিয়েছেন। ফলে কেউ যদি এই আলেমদের এই ইজতিহাদকে সামনে রেখে 20 রাকাত পড়েন, তাও করতে পারবেন, জায়েজ হয়েছে না জায়েজ নেই। আর কেউ যদি মনে করেন যে আমি 20 রাকাত আরও বেশি পড়বো, আমার আলহামদুলিল্লাহ শক্তি আছে, তিনি আরও বেশি পড়তে পারেন। ইমাম মালিক রহমতুল্লাহের সময় 141 রাকাত অথবা 37 রাকাত পড়া হতো, এই মর্মে বর্ণনা পাওয়া যায়। এবং নফল সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশনা হচ্ছে একটাই, সেটা হলো সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতে নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। কতক্ষণ পর্যন্ত পড়বেন? ফাইন খাশিতা সুবহ, ওই সুবহ সাথে কুদিত হওয়ার আগ পর্যন্ত। যখন সুবহ সাথে কুদিত হয়ে গেছে, আশঙ্কা করবে, ফাউতের বেলা কাক 1 রাকাত পড়ে বিতির করে নিবে। এটাই হচ্ছে মূলত মূল নির্দেশনা, এটাই হচ্ছে সহি বক্তব্য। এবং এটাকেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তাহকিক হিসেবে প্রাধান্য দিয়েছেন, এটাকে উল্লেখ করেছেন, বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ স্পষ্ট করেছেন, ফামান হাদদা আদাদ রাকাআত তারাওয়িহ বিআদাদ মুআয়্যান ফাকাদ আখলাতা, যে তারাওয়িহের সালাতের রাকাতকে সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করলো, সে ফাকাদ গালাতা ও আখলাতা, সে নিজে ভুল করলো, এটা ভুল, এটা শুদ্ধ নয়। এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, এ বিষয়ে আমার নির্দিষ্ট একটা গবেষণা রয়েছে, এখনো প্রকাশ করিনি, আলেমদের জন্য লিখেছি আরবিতে, তবে মানে এ বিষয়ে দীর্ঘ আলোচনাও রয়েছে, আলেমদের বক্তব্য রয়েছে, হাদিস রয়েছে, অনেক বক্তব্য রয়েছে। তারাবিহ এবং তাহাজ্জুদের সালাত কি একই সালাত? এটি রাতের নামাজ, দুইটাই রাতের নামাজ। তারাবিহ এবং তাহাজ্জুদের সালাত দুইটাই রাতের নামাজ, কিন্তু তারাবিহ আর তাহাজ্জুদের মধ্যে পার্থক্য হচ্ছে এই, তাহাজ্জুদটা আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন পড়লে এটা তাহাজ্জুদ হবে, অন্যথায় তাহাজ্জুদ হবে না। আর কিয়ামুল লাইল রাতের নামাজটা ঘুমের আগেও পড়তে পারেন, ঘুমের পরেও পড়তে পারেন। সন্ধ্যা রাত্রে যদি কেউ মানে তারাবিহের সালাত আদায় করে থাকে, আর শেষ রাতে তিনি ঘুম থেকে উঠলে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। কিন্তু কেউ যদি সন্ধ্যা রাতে সালাত আদায় না করলো, তিনি শেষ রাতে পড়েন, তিনি একসাথে তাহাজ্জুদ এবং সালাত একই সালাত আদায় করতে পারবেন। দুটার মূল কনসেপ্ট হচ্ছে রাতের নামাজ, রাতের নামাজ, কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে তাহাজ্জুদ শব্দটা এসেছে ঘুমের সাথে সম্পৃক্ত। তাহাজ্জুদ শব্দের শব্দ তাহাজ্জুদ হুজুদ থেকে এসেছে আরবি ভাষায়, হুজুদ বলা হয় তাকে গভীর ঘুমকে, হুজুদ বলা হয় কি গভীর ঘুমকে, আরবি ভাষার শব্দ, গভীর ঘুমকে বলা হয় হুজুদ। গভীর ঘুম থেকে জাগ্রত হওয়ার নাম হচ্ছে তাহাজ্জুদ, তাহাজ্জাদ আর রাজুল, যখন কোনো ব্যক্তি গভীর ঘুম থেকে জাগ্রত হলো, তখন ঘুম থেকে জাগ্রত না হয় তাহাজ্জুদ করতে বললে তাহাজ্জুদ করছি, আসলে সত্য কথাই না, কথাটাই মিথ্যা, ভুল। যিনি আসলে ঘুম থেকে জাগ্রত হন নাই, তিনি তাহাজ্জুদ পড়েন নাই, তিনি পড়েছেন রাতের নামাজ, এটাকে কিয়ামুল লাইল বলা হবে। এই মাসালার মধ্যে খেলাফ রয়েছে, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, সেদিকে আমি গেলাম না, ইমাম শাফি এবং আবু আহমদ মাহমুদ রহমতুল্লাহর মধ্যে খেলাফ রয়েছে এই মাসালার মধ্যে, কিন্তু সেটা অনেক দীর্ঘ আলোচনা, হাতে আমাদের সময় নেই। শুধু এতটুকু বললাম যে যদি সন্ধ্যা রাতে আদায় করেন, তাহলে এটা কিয়ামে রমাদান হবে, এটা তার আবিহের সালাত, আর যদি শেষ সাথে আপনি আদায় করেন, দুটাকে একসাথে আদায় করতে পারেন। এই জন্য সালাফদের মধ্যে অনেকে সন্ধ্যা রাতে আদায় করতেন, আবার শেষ রাতে আদায় করতেন, আবার সালাফদের মধ্যে একদল সন্ধ্যা রাতে আদায় করতেন না, শুধু শেষ রাতে আদায় করতেন। সুতরাং এটি আপনি শেষ রাতেও আদায় করতে পারবেন, এটি বৈধ জায়েজ রয়েছে। কিন্তু নফল সালাত হওয়ার কারণে, রাতের নামাজ হওয়ার কারণে, এখানে আপনার জন্য সুযোগ আছে, অপশান আছে,
অপশনটা হচ্ছে সুবে সাদেক পর্যন্ত আপনার অপশন রয়ে গেছে। তাই সুবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি করতে পারেন। এর আগে যদি আপনি ঘুম থেকে উঠে দুই রাকাত পড়ে ফেলেন তাহলে আপনার তাহাজ্জুদ হয়ে গেল, তারাবিও হয়ে গেল, রাত কিয়ামের রমাদান হয়ে যাবে। যেহেতু দুইটাই একই একই মিনিং, একই অর্থ, এটা কিয়ামুল লাইল বলা হয় থাকে, এটাকে কিয়ামুল লাইল বলা থাকে। রমাদান মাসে গেলে এটাকে কিয়াম রমাদান বলা হয় থাকে, যেটি তারাবিহের সালাত। বিশ রাকাত তারাবিহ সালাতের বিষয়ে উমর রাদিয়াল্লাহু আনহু যে ঘটনাটি বলা হয় তাকে সেটি কি সঠিক ঘটনা বলতে কি বুঝাচ্ছেন জানি না, কত ঘটনা আছে, কোন ঘটনাকে ইঙ্গিত করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে কোন ঘটনা কে প্রশ্ন করেছেন, ঘটনাটা কোনটা? জামাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ রাকাত আদৌ করতে বলেছেন মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এই হাদিসটি জামাতের মধ্যে ওমর যেহেতু বিশ টাকা পড়তে বলেছেন, এই হাদিসটি বিতর্কিত, বুঝতে পেরেছেন, এই হাদিসটি বিতর্কিত, সহি সনদে সাব্যস্ত হয়নি। তবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিশ টাকা তাদেরকে পড়িয়েছেন কিনা তারাবিহের সালাত, এই মর্মে যে দুটি রেওয়ায়ত পাওয়া যায়, এই দুটি রেওয়ায়তের মধ্যে আলেমদের বিতর্ক রয়েছে। শেখ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ এই হাদিসটাকে দাঈফ বলেছেন, কিন্তু এই যুগের একাধিক গবেষক এই হাদিসকে সনদের দিক থেকে সহি বলেছেন, এই হাদিসটি বিতর্ক রয়েছে, বুঝতে পেরেছেন কিনা, একাধিক গবেষক এই হাদিসকে সহি বলেছেন। এবং ইবনে হুসাইফ এর রেওয়ায়তের কারণে শেখ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ যেটাকে দাঈফ বলেছেন, ইবনে হুসাইফ এর রেওয়ায়ত অন্যত্র শেখ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ আবার সহি সাব্যস্ত করেছেন। সুতরাং এখানে একটু কন্ট্রাডিকশন আছে এবং এই বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। আমি বলেছি যে বই লিখেছি, এখনো প্রকাশ করি নাই, বোঝেন না, সেটি অনেক অন্য বিষয় রয়েছে। যাই হোক, মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এই, এটি রাত্রের নামাজ, এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ যে তাহকিক দিয়েছেন এটাই হচ্ছে এখানে নির্ভরযোগ্য তাহকিক। সুতরাং কোন ব্যক্তি যদি একদিনের জন্য তারাবির সালাত না পড়ে তাহলে সে ব্যক্তি ফাসেক কাফের কোনোটাই হবে না, কিন্তু যুদ্ধ করে তারাবির নামাজ পড়ার জন্য যদি হত্যা নিহত হয়ে যায় সে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অপ্রয়োজনীয় কাজ। এই যুদ্ধ করার কোনো দরকার আমাদের মধ্যে নেই, আমরা বেশি এ নিয়ে বাড়াবাড়ি করে যাচ্ছি। এবং দুইটা এক্সট্রিম গ্রুপ তৈরি হয়েছে, আল্লাহ তো সবাইকে মাফ করুন, একদল আট রাকাতের বেশি এক রাকাত পড়লেও তারাবির নামাজও হবে না, নামাজই হবে না, কোথায় পেয়েছে, কোন হাদিসের কিতাবের মধ্যে তো কোথাও নেই। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুস্থ আছেন ফের কথা উল্লেখ করছেন, কাজ হাদিস না, এটা কাউলি কোনো বক্তব্য না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফেলটা উল্লেখ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু যেটা দেখেছেন সেটা, তাও তিনি এই কথা বলেন নাই যে মানে তিনি সব কথাটা উল্লেখ করে দিচ্ছেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার অন্য হাদিসের মধ্যে অন্য কথা উল্লেখ করেছেন, বুঝতে পেরেছেন কিনা, অন্য হাদিসের মধ্যে অন্য কথা উল্লেখ করেছেন, সেগুলো সহি সনদে সাব্যস্ত হয়েছে। তাহলে বুঝা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু গালিবুল আমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালিবুল আমর বেশিরভাগ সময় যেটা করতেন সেটা উল্লেখ করেছেন। তাই এটা নাকি এত বাড়াবাড়ি করার যে মানে আট টাকাতে বেশি হলে বেদাত হয়ে যাবে, এটি চূড়ান্ত পরিচয়ের গুণ, শুদ্ধ নয়। আবার আট টাকাতে বিশ টাকাতে কম এক টাকাত পড়লেও তারাবি হবে না, এটা একেবারেই জাহেলি বক্তব্য, কোনো যুগে কোনো আলেম দিয়েছেন আমার জানা নেই। যদি কেউ বলে থাকেন তাকে জাহেল বলতে আপনি সামান্যতম চিন্তা করার দরকার নেই, মানে আপনার আর চিন্তা করার প্রয়োজন নেই তাকে জাহেল বলার জন্য, কারণ কোনো যুগে কোনো আলেমই ফতোয়া দেননি যে বিশ রাকাত পড়লেই তারাবি হবে, অন্যথায় তারাবি হবে না, কোথায় পেয়েছে। এগুলো নিয়ে আমরা সত্যিকার অর্থে অপ্রয়োজনীয় বাড়াবাড়ির মধ্যে লিপ্ত হয়েছি। কোনো এক প্রোগ্রামের মধ্যে আমি আলোচনার জন্য গিয়েছি, এই মশলা নিয়ে এসে আমার সাথে মানে মানে আমার সাথে একটু গন্ডগোল করার জন্য আসছে আর কি। তো শেষে আমি যখন আমার তাহকিক সম্পর্কে কথা বললাম, তখন তো ভীষণ মাহবিলের একজন লোক আমাকে সালামও দিয়ে যায় না, কথা বলে যায় না, সব পালাই গেছে, দূরে সরে গেছে, মাহবিল থেকে দূরে সরে গেছে, আমাকে যারা নিয়ে গেছে তারাও সরে গেছে। এত সীমা লঙ্ঘনের কারণটা কি, আমাদের এত সীমা লঙ্ঘনের কারণটা কি? আপনি জানেন যে স্ট্যাটাস হচ্ছে নফল সালাত, রাতের নামাজ নফল সালাত, আপনি নফল সালাত নিয়ে এত বাড়াবাড়ি করার কারণে, এটা আমাদের আসলে ভুল বুঝ। শবে বরাতের দিন নাকি কোরআন আসমানে নাজিল হয়েছে, পরবর্তীতে শবে কদরের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে নাজিল করা হয়েছে, এই কথার কি কোনো ভিত্তি আছে? না, এটা একেবারে ভিত্তিহীন
আন্দাজ অনুমানের উপর বক্তব্য, তাহলে কোরআনে করিমের বক্তব্যকে অস্বীকার করতে হবে। কোরআনের আপনি সূরা দুখানের 1, 2, 3 এই আয়াতকে অস্বীকার করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে আমি নাজিল করেছি। আবার সূরা দুখানের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, আমি বরকতময় রাত্রে নাজিল করেছি। এখন আল্লাহ তাআলার এই কিতাব যদি বিশ্বাস করতে হয়, তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে যে লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর একটাই, দুইটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। দুনিয়ার সমস্ত আলেম যদি এই ব্যাপারে দ্বিমত পোষণ করে, তার এই দ্বিমত সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য, মানে দুধ প্রশ্নই আসে না। আল্লাহর আয়াতকে অস্বীকার করতে হবে, তাহলে আপনি হয়তো সূরা দোকানকে অস্বীকার করবেন অথবা সূরাতুল কাদেরকে অস্বীকার করবেন, কোনটাকে অস্বীকার করবেন আপনি, কোনটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আর যাতে করে শয়তান আপনাকে প্রতারিত না করতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটাকে আরো স্পষ্ট করে দিলেন। সূরা বাকারার মধ্যে এটা বলে দিলেন যে শাহর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, সুতরাং শাবানে যাওয়ার সামান্যতম কোনো সুযোগ আর আপনার জন্য রাখে নেই, রমাদান মাস যেখানে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাই আপনি একেবারে কনফার্ম হয়ে গিয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীম মধ্যে একটি মাসের কথা উল্লেখ করেছেন, একটি রাতের কথা উল্লেখ করেছেন, সেটা লাইলাতুল কদর, সেটা রমাদান মাস। সুতরাং এটাকে যদি কেউ বলে থাকে এটা লাইলাতুল মুবারাকা, এটা বলতে ইকরামা রহমতুল্লাহ আলাই বুঝিয়েছেন মিথ্যা কথা, ইকরামা থেকে মিথ্যা বর্ণনা, এটাকে মিথ্যা বলার জন্য কোনো ব্যক্তির জন্য আর দলিল খোঁজার দরকার নেই, যেহেতু কোরআনই দলিল এটা এই কথা মিথ্যা প্রমাণিত হওয়ার জন্য। বুঝতে পেরেছেন কিনা? কোনো আলেমের বক্তব্যের প্রয়োজন নেই এই কথা মিথ্যা সাব্যস্ত করার জন্য, কোরআনে করিম সুস্পষ্ট দলিল, অন্যথায় কোরআনকে অস্বীকার করতে হবে, এটি কোন অবস্থায় জায়েজ নেই। এখানে কোনো তাফসিরের প্রয়োজন নেই, কোরআনের একটা আয়াত আর একটা আয়াতকে তাফসির করে। সুতরাং এখানে কোনো মুফাসসিরের তাফসিরের ধারস্থ হবার সামান্যতম কোনো দরকার নেই, যেহেতু কোরআন এখানে তাফসির করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে, এটি রমজান মাসে হয়েছে এবং কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়েছে। আর লাইলাতুল কদরই হচ্ছে মূলত এমন রাত্রি যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল মুবারাকা, এটি বরকতময় রাত্রি, এটাকে ভিন্ন করার কোনো সুযোগ নেই। কোরআন হাদিসের আলোকে শবে বরাতের কি কোনো আমল সাব্যস্ত হয়েছে? আগে তো শবে বরাত সাব্যস্ত করলেই তো তারপরে আমল, মানে এত বিভ্রান্ত বক্তব্য দিলে চলবে না, আমাদেরকে কিছু জ্ঞান নিয়ে বক্তব্য দিতে হবে। শবে বরাত সাব্যস্ত না হলে সেখানে আমল সাব্যস্ত হওয়ার প্রশ্নই আসে না। বুঝতে পেরেছেন কিনা? শবে বরাত বলতে কোনো জিনিস কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুতরাং এর কোনো আমল সাব্যস্ত যদি কোনো আলেম করে থাকেন, তিনি আসলে জিনিসটা বুঝেননি, তার বুঝের ঘাটতি রয়েছে। তিনি নিজেকে যতই মহাজ্ঞানী মনে করছেন, কিন্তু সেই মহাজ্ঞানী এখনো তিনি হতে পারেন নাই, কারণ তিনি এটা বুঝেননি। এখানে যে রাতের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনীর ব্যাপারে হাদিসে এসেছে, শবে বরাতের ব্যাপারে কোনো হাদিসে আসেনি, সুতরাং এর কোনো আমল সাব্যস্ত হয়নি। লাইলাতুল নিসফ মিন শাবানের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো সবগুলো দুর্বল এবং মিথ্যা, বানাওয়াট কথা, একটা হাদিসও সহি নয়। শেখ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ যে দুটি হাদিসকে সহি বলেছেন সেগুলো মোটেও গ্রহণযোগ্য নয়। শেখ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন, তার এটা ভুল হয়েছে, তারও ভুল হতে পারে, তিনি যে আসমান থেকে ফেরেশতা হিসেবে অবতীর্ণ হয়েছেন আপনাকে এটা মনে করেন কিনা কেউ, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার ভুলটুকু মানে ধরিয়ে দিয়েছেন, এটা ভুল হয়েছে তার। কারণ সালফে সালেহীনের মধ্যে কেউ এই হাদিসগুলোকে সহি বলেছেন আমার জানা নেই, শুধুমাত্র প্রবৃত্তির অনুসারীরা ছাড়া। তাই এখানে যদি শেখ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ যে হাদিসগুলোকে সহি বলেছেন সেগুলো সাব্যস্ত হয়, সহি সাব্যস্ত হয়, সহি মেনে নিই, তাহলেও কোনো ধরনের ইবাদত নির্দিষ্টভাবে এই রাতের জন্য আসেনি, এই রাতের জন্য আসেনি। শেষ প্রশ্ন তো শেষ, আল্লাহ আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, আজকে আর আলোচনা হবে না। না, জাযাকুমুল্লাহ খাইরান হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।